নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। বাইরে খুব জোর বৃষ্টি, আর বর্ষার দিন মানেই তো খিচুড়ি, পাঁচমিশালি তরকারি বা বেগুন ভাজা, আর যদি সঙ্গে থাকে জলের রূপলি রানী, মানে খিচুড়ির সঙ্গে এই বর্ষার দিনে যদি পাতে থাকে ইলিশ মাছ ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু আজকে আমার ঘরে ইলিশ মাছ নেই, আজ আমি নর্মালি খিচুড়ি রান্না করছি। প্রথমে আমি ডালটা হালকা করে কড়ায় একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে আমি ডাল এবং চালটা একসঙ্গে করে ধুয়ে নিচ্ছি। ভালো করে আমি এখানে দু তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। চাল আর ডালটা ধুয়ে নিয়ে আমি এখানে জলে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিক থেকে কেটে নেব কিছু সবজি। সবজির মধ্যে আমি প্রথমে কেটে নিচ্ছি কুমড়ো, এটা কি হলো, নাইফটা আমি পারচেস করেছিলাম অনলাইন থেকে, তো এই কুমড়োটা কাটতে গিয়ে এটা হঠাৎ করে ভেঙে গেল। চলুন সকাল সকাল লোকসান বাদ দিয়ে কাজে মন দিই। অনেক রকম সবজি কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, কুমড়োর খোসাটা ছাড়াইনি যেহেতু এটা কচি আছে। আর নিয়েছি বাঁধাকপি, সঙ্গে নিয়েছি আলু, কিছু ফ্রোজেন মটরশুঁটি আর টমেটো। তো এগুলো এক এক করে আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আলু, কুমড়ো আর বাঁধাকপিটা সবার ফার্স্টে দিয়ে দিচ্ছি। এরপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখনই মটরশুঁটি বা টমেটোটা দিইনি, মটরশুঁটিটা যেহেতু ফ্রোজেন তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর টমেটোটা দিইনি কারণ তা না হলে আলু কুমড়ো এগুলো গলতে খুব সময় লাগবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে মটরশুঁটিটা অ্যাড করছি, তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর টমেটোটাও অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে ভালো করে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে একটু ভেজে নেওয়া সয়াবিন। এটা আমি সাধারণত বাড়িতে বাচ্চাদের জন্য অ্যাড করছি, কারণ ওরা তো মাছ মাংস ডিম এসব ছাড়া খেতে চায় না, যে কারণে এটা অ্যাড করলাম। সচরাচর খিচুড়িতে সবাই এটা অ্যাড করে না, কিন্তু আমি বাচ্চাদের কথা মাথায় রেখে এটা অ্যাড করেছি। তারপর একটা বাটিতে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হলুদ, তারপর একটু সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এরপর আমি এটা খিচুড়ির মধ্যে অ্যাড করব। আগে থেকে নুন হলুদ এগুলো দিয়ে দিলে খিচুড়িটা নিচে ধরে লাগে। এছাড়াও যদি আমি এটা স্পুনের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিই, তাহলেও সমস্ত জায়গায় ভালো করে মিশতে চায় না, যে কারণে জল দিয়ে গুলে দিলে সহজেই খুব ভালোভাবে পুরোটা মিশে যায়, যে কারণে এই পদ্ধতিতে আমি এটা মেশাচ্ছি। এরপর কড়ায় তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন। এর মধ্যে আরও দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা এবং টমেটো একসঙ্গে বেটে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, সেটা আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব, তারপর যখন তেল ছেড়ে আসবে তখন আমি এটা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। এবারে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা, খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে কাঁচা লঙ্কা দিলে, কিন্তু খুব বেশি ঝাল হবে না, যে কারণে একদম শেষে আমি এটা অ্যাড করছি। এরপর আবারও কাঁচা লঙ্কাগুলো দেবার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে
মনে হতেই পারে যে চিনি কেন আবার, কিন্তু বিশ্বাস করুন এখানে চিনিটা অ্যাড করলে এই খিচুড়ির টেস্টটা একদম ভোগের খিচুড়ির মতো দুর্দান্ত হয়, তাই এখানে চিনিটা অ্যাড করা। এবং সবশেষে আমি অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি আমাদের গরমাগরম খিচুড়ি। এর সঙ্গে আমি আজকে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, আর ভেজে নেব খানিকটা বেগুন। বেগুন ভাজা আর পাঁপড়ের সঙ্গে আজকে আমি খিচুড়িটা সার্ভ করছি। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।